বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী আয়সা সিদ্দিকা মিন্নিকে গাজীপুরের কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছে একই দণ্ডপ্রাপ্ত অপর পাঁচ আসামির মধ্যে তিনজনকে নেওয়া হয়েছে বরিশাল কেন্দ্রীয় কারাগারে গতরাতে কড়া নিরাপত্তায় বরগুনা থেকে কাশিমপুর মহিলা কারাগারে নেওয়া হয় মিন্নিকে কারারক্ষী হাসান জাহান বিথি জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই মিন্নির কারা বদল হয় এদিকে আজ দুপুরে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পাঁচ প্রাপ্তবয়স্ক আসামির মধ্যে রাব্বি আকন টিকটক হৃদয় হাসানকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে করা হয় একই দণ্ডপ্রাপ্ত রিফাত ফরাজি ও মোহাইমিনুল ইসলাম শিফাতের বিরুদ্ধে অন্য মামলা থাকায় তাদের আদালতে হাজিরের প্রয়োজনে বরগুনাতে রাখা হয়েছে দু সালের ছাব্বিশ জুন প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় রিফাত শরীফকে এ হত্যা মামলায় গত ত্রিশ সেপ্টেম্বর নিহতের স্ত্রী আয়সা সিদ্দিকা মিন্নিসহ ছয় জনের মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত